পুরীরে আইপিএল বেটিং পুরীরে রহি ছত্তিশগড়ে জাল বিছাউথবা পাঁচ জন অণ ওড়িয়াঙ্কু গ্রেফতার করেছি বলিয়াপণ্ডা থানা পুলিশ। এই গ্যাঙ্গ আইপিএল রে বেট লগাই লক্ষ লক্ষ টাকা লুটু নেউথিলে। জিতিবা টিম পাই টাকা লগাউথবা ব্যক্তিঙ্কু দুই গুণ ফেরাউথবা প্রলোভন দেখাই লুটুথিলে লুটেরা টিম। বেআইন ওয়েবসাইট্রু ফ্রাঞ্চাইজরে নেই রাকেট চলাউথিলে এই গ্যাঙ্গ। বলিয়াপণ্ডা স্থিত এক বন্ধ কোঠরীরে অনলাইন জুয়া খেল বিষয়ে খবর পাই পুলিশ চড়াও করেছিলা। গিরফ সময়ে সমস্ত অভিযুক্ত মানক মধ্যরু চারিজন ছত্তিশগড়ের এবং জনে দিল্লির বলে জনাপড়ছে। অভিযুক্ত মানকঠারু এলইডি টিভি, চারিটি দামি মোবাইল ফোন, গোটিয়ে স্পিকর, কেবল মেসিন এবং গোটিয়ে রেজিস্টার জবত করা যাইছে। পুরীরে আইপিএল বেটিং পুরীরে রয়ে ছত্তিশগড়ে জাল বিছাউথবা পাঁচ জন অণ ওড়িয়াকু গ্রেফ করেছে বলিয়াপণ্ডা থানা পুলিশ। এই গ্যাঙ্গ আইপিএলরে বেট লগাই লক্ষ লক্ষ টাকা লুটুলে। জিতিবা টিম পাই টাকা লগাউথবা ব্যক্তিঙ্কু দুই গুণ ফেরাউথবা প্রলোভন দেখাই লুটুলে লুটেরা টিম। বেআইন ওয়েবসাইট্রু ফ্রাঞ্চাইজরে নেই রাকেট চলাউথিলে এই গ্যাঙ্গ। বলিয়াপণ্ডা স্থিত এক বন্ধ কোঠরীরে অনলাইন জুয়া খেলা বিষয়ে খবর পাইবা পরে পুলিশ চড়াও জারি রাখিলা। তবে পাঁচ জনক গ্রেফ করেছে পুলিশ। এ সম্পর্কের অধিক অপডেট দেওয়া আমার পুরী প্রতিনিধি আলোক আশুতোষ ফোন লাইনে যোড়াই। আলোক, ঘটনা সম্পর্কের আউ কিছু অধিক অপডেট খবর আসিপারুছে কি? পাঁচ জনক তো গ্রেফ করা যাইছে, কিন্তু এমানক সহিত আউ কেউ মানে সংশ্লিষ্ট অছন্তি? এমানে প্রকৃতরে কেউঠু আসিলে? যে কোম্পানি কি এমানে ফ্রাঞ্চাইজ নেইথিলে সেমানেক সহিত আউ কো কো মানে সংশ্লিষ্ট অছন্তি? আলোক মন্দাকিনী দেখন্তু, বিশ্বস্ত সূত্রৰ খবৰ পাই গতকালি বলিয়াপণ্ডা পুলিশ থানা পুলিশ আইপিএল বেটিং কৰুৱা সময়ৰে পাঁচ জন অভিযুক্তক সিধা সলক গিৰফ কৰিছে। এবং এই যে পাঁচ জন অভিযুক্ত হ'ছন্তি তাৰ ভিতৰত চাৰি জন ছত্তীশগড়ৰ এবং জন অভিযুক্ত দিল্লীৰ। আপোনাৰ জানিছন্তি বৰ্তমান আইপিএলৰ ছিজন চলিছে এবং আইপিএল ছিজন নামৰে আইপিএল বেটিং কৰিকি এই অভিযুক্ত মানে লোকৰ লক্ষাধিক টকা লুটুছিলে। এবং গুৰুত্বপূৰ্ণ কথা হ'ল অভিযুক্ত মানে অনলাইনৰে লোকৰ টকা সংগ্ৰহ কৰিছিলে এবং গোটে বেআইন ওয়েবসাইট করিকি মধ্যে বেআইন ওয়েবসাইট ফ্রাঞ্চাইজ আনি লোকমানকু ঠকুতিলে। কিন্তু বিশ্বস্ত সূত্র যেতবেলে বলিয়াপণ্ডা থানা পুলিশ খবর পাইছি সেতবেলে সেমানকু রেড হ্যান্ডের ধরিছে এবং সমস্ত গিরফ অভিযুক্ত মানে যে মানে রয়েছেন সেমানক ঠারু গোটে এলইডি টিভি জবত করা হয়েছে, চারোটি দামি মোবাইল ফোন জবত করা যাইছে, গোটিয়ে স্পিকর, গোটিয়ে কেবল মেসিন, গোটিয়ে রেজিস্টার মধ্যে জবত করা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে চারিজন ছত্তিশগড়ের আসিলে সেমানে পুরীরে কিছুদিন তলু রহুলে এবং সেমানে যেতবেলে জানিলে পুলিশের ভয় রয়েছে সেমানে অভয় সিং নামক জনে ব্যক্তি সহ যোগাযোগে আসি গোটে স্বতন্ত্র কোঠরীরে পুরীরে রহুলে। এ তমাম মাস্টার প্ল্যান সেমানে প্রস্তুত করুলে, লোকমানক ঠকুলে এবং যে টিম জিতব জিতব যে টিম জিতবাক যে ভরসা লোকমানে করছেন, যে বিশ্বাস করছেন এই টিম জিতব সেই টিম প্রতি লোকমানে টঙ্কা লগাউলে এবং লোকমানক ছত্তিশগড়ের চারিজন যুবক মধ্যে প্রলোভন দেখাউলে যে আমি আপনার দুই গুণ টঙ্কা ফেরাইবু এই ভরসা দিয়ে লোকমানক সেমানে ঠকুলে, যা ফলে গোটিয়ে অপ্রীতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং বলিয়াপণ্ডা থানা পুলিশ এই ঘটনার খবর পাই সিধাসলখ সেমানক ধরিছে। নিহত ভাবে আপনার যে কথা কলে এই ঘটনার চেরে কু পর্যন্ত লম্বিছে মধ্যে এই পুলিশ প্রতি গোটে বড় চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু কইপারিবা গোটে বড় সফলতা এবং আইপিএল সিজন যেহেতু চালিছে আইপিএল বেটিং সময়ে অনলাইন জুয়া খেলা সময়ে রেড হ্যান্ডেড বলিয়াপণ্ডা পুলিশ পাঁচ জনক গিরফ করে কোর্ট চালান করেছে। কথা কিনে নিহত ভাবে আলোক, যেমন আপনার আলোচনা করছেন বর্তমান পাঁচ জনক গ্রেফ করা যাইছে, কিন্তু এর চের আউ কুয়াড়ে কুয়াড়ে লম্বিছে বর্তমান পুলিশ তার খোলতাড় মধ্যে জারি রাখিছে। আপনার ঘটনা উপরে নজর রাখিথাকুন। বহুত বহুত ধন্যবাদ আলোক আপনার তমাম সূচনা। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।